হ্যালো ফ্রেন্ডস আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমাদের প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমরা অ্যান্ড্রয়েড ফোনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হিডেন একটি কাজ শিখতে চলেছি দেখা যায় আমাদের ফোন অনেক সময় আমাদের ফ্রেন্ডরা অনাকাঙ্ক্ষিতভাবে নিয়ে যায় এবং তারা আমাদের ফোন দিয়ে বিভিন্ন জায়গায় কল দিয়ে কিন্তু আমাদের নাম্বারটা চড়িয়ে যার ফলে দেখা যায় আমাদেরকে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় তবে আজকের প্রত্যেকে আপনাকে আর এই সমস্যার মধ্যে পড়তে হবে না যদি আপনার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন টিকন বাংলা চ্যানেলে আরেকটি ইন্টারেস্টিং এপিসোড আমি আছি আপনাদের সাথে নাসিম আপনি যদি এখন পর্যন্ত বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে না থাকেন অবশ্যই দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন তো চলুন কথা না বাড়িয়ে চলে যে মোবাইল স্ক্রিনে এবং সম্পূর্ণ প্রসেস দেখি হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনারা কি শিখতে চলেছেন ফার্স্ট টাইমে আপনাদেরকে আমি ডিমোটা দেখিয়ে নিচ্ছি তো এই জন্য আমি চলে আসলাম আমার ফোনের ডায়াল প্যাটে ডায়াল প্যাটে চলে আসার পর এখান থেকে একটি নাম্বার আমি কল দেবো তো এখানে যেহেতু নাম্বারটা তোলা সেই নাম্বারে আমি কল দেওয়ার চেষ্টা করতেছি তো কল দেওয়ার জন্য আমি কল অপশনে ক্লিক করে দিলাম তো দেখতেছেন কল কিন্তু অটোমেটিক চলে গেছে তো এই কলটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখন কেটে দেবো যে এখন কল দিতে চাচ্ছি না আপনাদের দেখানোর সুবিধার্থে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন কলটা কিন্তু চলে গেছে তো এখন যদি আমার ফোনে আমি স্টার ওয়ান টু থ্রি ডায়াল করার পর আমি কল অপশনে ক্লিক করে দিই কল অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কল চলে যাবে এবং অটোমেটিক কিন্তু এটা অটোমেটিক কেটে যাবে আপনারা হয়তো দেখতে পারবেন যে এটা অটোমেটিক কিন্তু কেটে যাবে তো আমি অবশ্যই একটু ওয়েট এই যে দেখেন অটোমেটিক কেটে গেছে তো এখন কিন্তু আমি আবার যদি যে নাম্বারে কল দিয়েছিলাম আপনাদের সামনে কিছুক্ষণ আগে তো এই নাম্বারে যদি আমি আবার কল দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু এখন আর কল যাবে না এখন কিন্তু যে সরাসরি কলটা কেটে আসছে তো এটা কিন্তু সরাসরি কেটে আসবে আপনাকে কিছু করতে হবে না কেউ যদি আপনার ফোন দিয়ে কল দিতে চায় আপনি যদি এই সেটিংসটি অন করে রাখেন সে কিন্তু বুঝতেও পারবে না যে কিসের জন্য কলটা বারবার এভাবে কেটে আসছে তো এই জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং যে প্রসেসগুলো দেখিয়ে দিব সেই প্রসেসগুলো অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে তো এখন আমি যতই চেষ্টা করি নাম্বারে কিন্তু আর কোনো কল যাবে না যে কোনো নাম্বারে আর কল যাবে না আপনি যখন এটিকে বন্ধ করবেন বন্ধ করার পর শুধু কল যাবে তো আমি আবার বন্ধ করে দেখিয়ে দিচ্ছি তো এই জন্য আমি ডায়াল করলাম স্টার ওয়ান টু থ্রি ফোর ডায়াল করার পর আবার কল অপশনে ক্লিক করে দিলাম কল অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা সেটিংস চলে আসবে তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি যেহেতু এটা পাসওয়ার্ড আমি একটু দিয়ে রেখেছিলাম তো পাসওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু দেখেন আমি আনলকে ক্লিক করে দিলাম আনলক হয়ে গেল এখন যদি আমি আবার ডায়াল অপশনে ক্লিক করে এই নাম্বারে কল দিতে তাহলে কিন্তু ফোনের টাকা ব্যালেন্স নাই তাই কিন্তু রিসিভ হয়ে গেছে তো আপনারা বুঝতেই পারছেন যে আপনারা আজকে কতটুকু উপকৃত হবেন ভিডিওটা দেখে তো এই জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট টাইমে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর অবশ্যই আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে স্টোরে চলে আসার পর আপনারা চার্জ বক্সে লিখবেন ডায়াল লক ডায়াল লক লেখার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপসটি চলে আসবে তো আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর অবশ্যই আপনার ওপেন বাটনে ক্লিক করে দিবেন ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিছু পারমিশন চাইতে পারে ফার্স্ট টাইমে সেই পারমিশনগুলো অবশ্যই আপনাকে দিয়ে নিতে হবে তো দেখেন এই অ্যাপসটি কিন্তু অটোমেটিক ওপেন হয়ে গেছে তো এখানে কিন্তু সেটিংস একটি অপশন পাবেন সেটিংস অপশনটি তো অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে তো এই অ্যাপসটির ভিতরে কিছু অ্যাড আসতে পারে অ্যাডগুলো অবশ্যই আপনারা ক্লোজ করে দেবেন তো যেহেতু আমি অ্যাপসটি আগে ইউজ করেছি তাই আমার পারমিশনগুলো এখন দেওয়া লাগছে না আপনার অবশ্যই পারমিশনগুলো দিয়ে নেবেন দেওয়ার পর এখানে একটি সেটিংস অপশন পাবেন এখন আপনার চলে যাবেন সেটিংস অপশনে সেটিংস অপশনে চলে যাওয়ার পর একটি অপশন পাবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড প্রোটেকশন তো আপনার পাসওয়ার্ড প্রোটেকশনের নিশ্চয়টা দেখেন প্রোটেক্টেড আপনার প্রোটেক্টেডে রাইট বাটনটা ক্লিক করে দেবেন প্রোটেক্টেড আনার পর আপনার নিচে একটি দেখেন প্রোটেকশন পাসওয়ার্ড আপনার অবশ্যই প্রোটেকশন একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি মানে এই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনাকে এই অ্যাপসটি আবার ওপেন করতে হবে এবং এই এই পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তো এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে দেখেন একটু অপশন অ্যালার্ট মেসেজ তো এটি কিন্তু নিচে থাকতে পারে এটি অবশ্যই আপনারা এনেবেল্ড করে দিবেন এনেবেল করে দেওয়ার পর আপনারা কোল্ড ডান করে আবার নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর এখানে একটি অপশন পাবেন আপনারা শো ট্যাক্স বার নোটিফিকেশান ওয়ান আনলকড এটা অবশ্যই আপনারা এই টিক বাটনটা উঠিয়ে দিবেন তো টিকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অফ হয়ে যাবে এটি যদি আপনারা ওয়ান করে রাখেন দেখা যাবে আপনি যখন আপনার ফ্রেন্ডের কাছে ফোনটা দিবেন লক অবস্থায় মানে আপনার ডায়াল প্যাডটির লক অবস্থায় সে যদি কোনো জায়গায় কল করতে চায় তাহলে কিন্তু উপরে নোটিফিকেশান বারে কিন্তু একটি অপশন শো করবে এবং সে কিন্তু বুঝে যাবে যে আপনি লক করে রেখেছেন আপনার ডায়াল পেটিকে তো এই জন্য অবশ্যই এটিকে আপনার অফ করে রাখবেন অফ করে রাখার পর নিচে দিকে আপনারা চলে আসবেন নিচের দিকে একটি অপশন পাবেন লক কোড মানে আপনি কোন লক কোডটা দিতে চাচ্ছেন মানে কি ডায়াল করলে আপনার লক হয়ে যাবে অটোমেটিক আপনার ডায়াল পেটি সেটি অবশ্যই এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি একটি দিয়ে দিচ্ছি আপনার অবশ্যই আপনাদের ফেভারিট ইচ্ছা মতো দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি হ্যাশ ওয়ান টু থ্রি দিতে চাচ্ছি আমি হ্যাশ ওয়ান টু থ্রি দিয়ে দিলাম হ্যাশ ওয়ান টু থ্রি দেওয়ার পর নিচে আরেকটি অপশন পাবেন আনলক কোড মানে কোন কোড নাম্বারটি ডায়ল করলে আপনার এই প্যাটার্ন আপনার যে ডায়াল পেডটি আছে ডায়াল প্যাডটি আনলক হবে সেটি অবশ্যই এখানে আপনাকে দিয়ে দিতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ দেওয়ার পর এখানে আপনার কাজ শেষ এখন আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে তো আমি আবার আমি এখান থেকে ক্লোজ করে চলে যাচ্ছি ডায়াল পেটে ডায়াল প্যাডে চলে যাওয়ার পর এখন যদি আমি আমার ডায়াল প্যাডে ডায়াল করি হ্যাশ ওয়ান টু থ্রি ডায়াল করার পর যদি আমি কল দিয়ে দিই কল দেওয়ার সঙ্গে সঙ্গে যে দেখেন লকটি একটি অপশন চলে এসেছে এটি কিন্তু এখন লকড হয়ে গেছে এখন কিন্তু আমার ফোন দিয়ে কেউ আর কল দিতে পারবে না আমি যতক্ষণ পর্যন্ত এটাকে আনলক করব তো আনলক করার জন্য তো আপনারা এই যে দেখেন ওয়ান টু ওয়ান ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ দেওয়ার পর দেখেন এটা কিন্তু অটোমেটিক আনলক হয়ে যাবে তো ওয়ান টু ফাইভ দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন ডায়াল অপশনে ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে আসবে এখানে চলে আসার পর একটি অ্যাড আসতে পারে আপনার অবশ্যই ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার পর এখানে অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে যদি আমি ওয়ান টু থ্রি ফোর পাসওয়ার্ডটা দিয়েছিলাম দেওয়ার পর আমি আনলকে ক্লিক করে দিলাম তখন কিন্তু এই যে দেখেন আনলক হয়ে গেছে এখন কিন্তু আমার ফোন দিয়ে সবাই কল দিতে পারবে এবং আপনি কিন্তু কল দিতে পারবেন আপনার ফোন আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর প্রিয় এরকম ভিডিও পেতে চলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ